हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज देखो सकाले एक मनोरम दृश्य तुम्हारे साथ शेयर करछी। आमार हजबैंड सकाल बेला मॉर्निंग वॉक जाए किछु किछु टिप ओखान थेके तुले निये एसेछे, आशा करी तुम्हारे भालो लागबे। देखो आमार सकाल थेकेई रान्ना बान्ना शुरू हो गेछे। सकाल माने 9টা, कारण बाड़ीते सबाई खेये दिये কাজে বেরোয়, স্কুলে বেরোয়, তাই সকাল সকালই আমার রান্না হয়ে যায়। আজকে দেখো মেনুতে আমি ভেন্ডি আলু ভাজা বা তরকারি যে যাই বলে থাকো না কেন সেটা করছি। আর দেখো পাশে একটু নিয়ে নিয়েছি চা, চা খেতে খেতে কাজগুলো করে নেব। এখানে আমি ভেন্ডি আলু ভাজা আর রুটি, আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট এটাই। আমাকে প্রায় দিনই তোমরা দেখবে যে আমি রুটি করে থাকি। তার কারণ হচ্ছে সকালে হাজবেন্ড একটা ভারী খাবার খেয়ে কাজে যায়, তাই রুটি বা ভাত এটাই আমাদের বেশিরভাগ দিনে ব্রেকফাস্ট হয়। এছাড়া অন্যান্য দিনে ডিম টোস্ট, ব্রেড টোস্ট, চাউমিন আরও অনেক কিছু হয়ে থাকে, কিন্তু রুটি আর ভাত আমাদের কম্পালসারি। তো দেখো এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি, অনেক তাড়াহুড়ো থাকে সকালে। রুটি করার পরে, ব্রেকফাস্ট করার পরে এবার চলে এসেছি ঘর পরিষ্কারের পালা। বিছানা ঝেড়ে দুটো ঘর ঝাড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করি। তো দেখো ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে, এরপরে একই সাথে আমি ঘরটাও মুছে নিই, কারণ কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় আমি তত তাড়াতাড়ি অন্যান্য কাজে মাথা দিতে পারবো বা সময় দিতে পারবো। তা দেখো এখন ঘরগুলো আমি মুছে নেব। আর ঘর মুছতে মুছতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা অনেকেই ভাবছো যে সামনে থেকে বা ক্যামেরার সামনে থেকে এসে দিদি কোনো কাজ দেখায় না কেন? তার কারণ হচ্ছে আমি বাড়িতে খুব সিম্পলভাবেই থাকি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বাড়িতে একটা নাইটি পরি, মানে নাইটি পরেই আমি সবসময় কমফোর্টেবল। তাই আমি সবসময় যে ক্যামেরার সামনে এইভাবে চলে আসব, তোমরা আমাকে নিয়ে এই ধরনের কথা ভাববে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কমফোর্ট বলে একটা ব্যাপার আছে। এই যে সোশ্যাল মিডিয়ায় আমি এই ভিডিওটা শেয়ার করি, এই ভিডিও কিন্তু আমার হাজার লোক হয়তো দেখতে পাবে বা নাও দেখতে পাবে। তাই আমি সবসময় একটা কমফোর্ট লেভেল রেখেই কাজ করতে পছন্দ করি। তো দেখো ঘরদোর মুছে আমি চলে এসেছি। এখানে দেখো দুদিন আগে আমি আমার এই কটনের চুড়িদারগুলো ধুয়েছিলাম। কটনের চুড়িদার জানো যেমনি পরতে আরাম সেমনি কাঁচা ধোয়া গুছানো একটা ব্যাপার থাকে। কটনের চুড়িদার যদি ভালোভাবে যত্ন করে কাঁচা ধোয়া করা হয় তাহলে দেখবে চুড়িদারগুলো অনেক দিন টেকে, প্লাস কাপড়ের সুন্দরতা আর গ্লেজ অনেকটাই বজায় থাকে। কদিন আগে মামাতো দিদির বাড়ি গেছিলাম, বর্ষাকাল হট করে চলে গেছি, এই চুড়িদারটা পরে আমি গেছিলাম। সেখান থেকে এসে কেচে ধুয়ে আমি আমার যত চুড়িদারগুলো সেগুলোকে পাট করে সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ যদি কেছে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তাহলে অনেক সময় আয়রন, মানে আয়রন না করলেও তুমি এই জামাটা বা এই চুড়িদারটা পরতে পারো। দেখো আমি ঠিক সেইভাবেই গুছিয়ে রেখে দিয়েছি, তাড়াহুড়োর মধ্যে আমি পরে বেরোতে পারবো, বা আমার যদি আয়রন করার সময় থাকে তাহলে আমি আয়রনও করে নিতে পারবো। তো দেখো এইভাবেই আমার দুটো তিনটে কটনের চুড়িদার, কটনের যে নাইটি আমরা পরি বাড়িতে, তা আমার কটা তোলা নাইটি ছিল সেগুলো আমি একইভাবে এইভাবে ধুয়ে কেচে পাট করে রেখেছি। তো দেখো আমার এখানে সুন্দর করে সব জামা কাপড় যত্ন করে রাখা হয়ে গেছে। তোমরাও যদি এইভাবে সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে কেচে পাট করে রাখতে পারো তাহলে দেখবে অনেকটা কমফোর্ট পাওয়া যায় এবং
জামা কাপড়গুলোও কিন্তু আলমারিতে যখন রাখা হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো আমার চুড়িদারগুলো পাঠ করতে করতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার একটা ভালো গুণ বা মন্দ গুণ যেটাই বলো আছে, আমি নতুনত্ব জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে অথবা নতুনত্ব জিনিসের সম্পর্কে জানতে খুব ভালোবাসি। কদিন আগে আমাদের কাছে তো প্রত্যেকের কাছেই একটা দুটো করে ফোন থেকে থাকে, তাই অনেক সময় আমরা ফোনে এটা সেটা অনেক কিছু দেখে থাকি। তো সেদিন আমি একটা আর্টিকেলে কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার। আমাদের অনেকে কিন্তু থাইরয়েড রোগে আমরা ভুগি, যেমন আমারও সামান্য থাইরয়েড আছে। থাইরয়েড রোগীদের জন্য যদি আদা দেওয়া চা বা সকালে খালি পেটে যদি গরম জলে জিরে ভিজিয়ে খাওয়া হয় তাহলে থাইরয়েড রোগ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়। এটা আমি একটা রামদেবের বাবা রামদেবের একটা আর্টিকেলে দেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো বাড়ির কাজ এবার সব কিছু হয়ে গেছে শুধু রান্না বাদে, কারণ রান্না আমি আজকে হার্স মানে আমার ছেলে যেহেতু এক্সাম চলছে তা ও আড়াইটার দিকে বাড়ি চলে আসে, তাই আমি রান্নাটা মানে একটু বেলায় করি। দেখো এখন একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিতে নিতে এক গ্লাস গ্লুকন ডি করে খেলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আর দেখো এই ফোনের মধ্যে এই সময়টাই আমি একটু ইউটিউব বা একটু গুগল সার্চ করে কিছু নতুনত্ব জানা বা দেখার চেষ্টা। আশা করি আমি যে সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করলাম এটাকে জ্ঞান না ভেবে একটা ভালো পজিটিভিটি নিয়ে তোমরা এই জিনিসটাকে শুনবে বা আমার কথাটা তোমরা নিজের মনে রাখবে। বন্ধুরা আমার কথাগুলো যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে কথাগুলোকে ইগনোর করে দিও। তো দেখো এবার চলে এসেছি রান্নাঘরে, এখানে দু পিস মাছ ছিল, এটা ফ্যাসা মাছ, বড় ফ্যাসা মাছ, এর আগের দিন আনা হয়েছিল, কয়েকটা মাছ করেছিলাম আর এই দু পিস মাছ পড়েছিল। ভাবলাম দু পিস মাছ ভেজে একটু হালকা গ্রেভি করব ভাতের সাথে খাওয়ার মতো। তো এখানে আমি সেরকম কিছুই দেব না, শুধু পেঁয়াজ রসুন একটু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মাছের ঝালের মতো করে নেব। আর আমার মাছের ঝাল আমার খুব একটা প্রিয় খাবার, কোনো কিছু হোক না হোক একটা যদি মাছের ঝাল হয় আমি সেই দিয়েই অনেকটা ভাত খেয়ে নিতে পারি। তো দেখো আজকের এই মাছের ঝোলটা একদম সিম্পলভাবে করেছি, কোনো কিছু দিতে হয়নি, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটুখানি দিয়েছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, এখানে ভাত, সকালের একটু ভেন্ডি আলু ভাজা রয়েছে, সেই ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝাল, এই দিয়ে আজকে আমার আর আমার ছেলে হার্সের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে মাঝে মাঝেই তোমাদের এই সব দৃশ্য আমি দেখাই, কারণ অনেক সময় মানুষ ভিডিও দেখতে দেখতে একঘেয়েমি হয়ে যায়, তাই সামান্য কিছু একটু ভালো শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো এই যে জায়গাগুলো, মানে এটা হচ্ছে আমার একটা বড় টিভি ইউনিট, টিভি ক্যাবিনেট বা টিভি ইউনিট বলতে পারো, এটা আমরা নিজেরাই মডিফাই করে এটা বানিয়েছি, কোনো হোম শপ থেকে মানে কোনো শপিং মল বা কোনো অনলাইন থেকে এটা কিনে আমরা পারচেস করে আনিনি, এটা আমরা নিজেরাই বানিয়েছি। তো এই জায়গাগুলোকে আমি ক্লিনিং করেছি প্লাস অর্গানাইজ করেছি, যেমন দেখো এখানে একটা ছোট্ট সেল, এগুলো অনলাইনে পাওয়া যায় কিন্তু এই সেলটা আমি নিজের হাতে বানিয়েছি, যেহেতু আমার বাড়িতে অনেকটা ফার্নিচারের কাজ হচ্ছিল সেই টুকরো প্লাই দিয়ে আমি এটা এই সেলটা নিজের হাতে বানিয়েছি। এই সেলফটাকে একটু অর্গানাইজ করলাম, এখানে অনেক ধুলো হয়ে গেছিল আর অনেক বেশি এখানে গ্যাঞ্জাম হয়ে গেছিল, তাই ভাবলাম একটু কিছু ক্লিন করে একটু অর্গানাইজ করা যায়। তো যেমন দেখো উপরে তিনটে আমি আমার ছেলের কাপ রেখেছি, যেহেতু আমার ছেলে ক্রিকেট থেকে জুনিয়র ক্রিকেটার, তাই সেই জুনিয়র ক্রিকেটারের কিছু কাপ একদম মানে রিসেন্ট এগুলো ও এনেছে এই বছরেই, মানে 2022 ও কি কি পেয়েছে এই দেখো, এগুলো প্রত্যেকটা
তিনটে আছে আর একটা মিডল আছে, এটা ও 2022 পেয়েছে ম্যাচ খেলে। আর তারপরে দেখো নিচে রয়েছে একটা গণেশ জি, একটা বুদ্ধা, আর একটা রয়েছে লাকি লাফিং বুদ্ধা যেটা আমরা বলি। আর নিচেটা দেখো কিছু শোপিস দিয়ে, এগুলো সব কিছু শোপিস দিয়ে সাজিয়েছি। অনেকটাই গ্যাঞ্জাম ছিল তাই একটু ক্লিন করে একটু হালকা করে সাজিয়েছি, তাও আমাকে এখানে অনেকটাই বেশি মনে হচ্ছে, সময় হলে এগুলোকে আরো সরিয়ে দেব। আর এই উপরে যে এই পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ডিপ ক্লিনিং করে এটাকে আবার লাগানো হয়েছে। এরপর নিচে দেখো, নিচে একটা সেন্টার টেবিল রয়েছে, এটা একটা কাঁচের সেন্টার টেবিল রয়েছে। সেই সেন্টার টেবিলে আমার একটা মিউজিক সিস্টেমের মেশিনটা বসানো আছে। পাশে রয়েছে আমার একটা ট্রাইপড, আর এখানে কিছু প্লান্ট দিয়ে আমি সবসময় সাজানোর চেষ্টা করি। দেখো এখানে রয়েছে একটা পাতাবাহার গাছ, এখানে পাশে এখানে এটাও একটা পাতাবাহার, আর এপাশে দেখো এগেন ওই সেই পাতাবাহার গাছটা। কিছু গাছ দিয়ে এখানে একটু সাজানোর চেষ্টা করেছি। আর ওভারঅল তো তোমরা জানো টুকটাক ভাবে আমি সাজাতে সবসময় অর্গানাইজ করতে ভালোবাসি। আমার ভিডিওতে তোমরা এইসবই বেশি দেখতে পারবে যে আমি কিভাবে নিজের অর্গানাইজ, নিজের বাড়িকে, নিজেকে, নিজের বাড়ির ফ্যামিলিকে, সব কিছু আমি কিভাবে অর্গানাইজ করি। ফ্রিজ ইউনিটটাও অনেকটা নোংরা হয়ে গেছিলো, ফ্রিজ ইউনিটে এই ফুলগুলো সব আবার পরিষ্কার করে পুনরায় সব লাগানো হয়েছে। আর এরপরে চলো দেখো বেডরুমে, বেডরুমটাও একটু ডিপ ক্লিনিং হয়েছে। ডিপ ক্লিনিং মানে বেডরুমে যে ওয়ালগুলো সব ডিপ ক্লিনিং করা হয়েছে, কার্টেন বালিশের ওয়ার যাও ছিল সব চেঞ্জ হয়েছে। আর কার্টেনটা যেহেতু ওয়াশ হয়েছে বলে এখনও কার্টেনটা লাগানো হয়নি, কার্টেনটা আমি শুকিয়ে গেলেই লাগিয়ে দেবো। তা বন্ধুরা আজকে আমার এই ব্লগটা এতটাই, আশা করি আপনাদের আমার এই ভিডিওটা বা ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ইন্ডিয়ান ব্লগার মিনা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট আর একটা সুন্দর ব্লগের সাথে। তাহলে নমস্কার বন্ধুরা।